ওম গং গণপতে নমঃ ওম 렘림 শেম শিম বাসুদেবায় নমঃ আমাদের চ্যানেল ভাগ সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব পৌষ মাসে আপনি যদি আপনার চাকরি সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য ব্যবসায় উন্নতির জন্য পারিবারিক সুখ শান্তি লাভ করার জন্য তারপরে জ্ঞান বৃদ্ধির জন্য আপনি যদি সমাজে মান সম্মান প্রতিষ্ঠা পাওয়ার জন্য ব্যবসায় আপনি যদি প্রচুর ধন সম্পত্তি লাভ করতে চান এবং আপনার শারীরিক অসুস্থতা থেকে আপনি যদি নিষ্কৃতি পেতে চান এবং আপনি মহাদেব ভোলানাথ এবং সূর্যদেব এবং মা লক্ষ্মীর কৃপা পেতে চান প্রচুর ধর সম্পত্তির সুখ সমৃদ্ধির যদি মালিক বা মালকিন হতে চান তাহলে আপনি কীভাবে সূর্যদেবকে জল প্রদান করবেন সেটি আজকে অবশ্যই বলবো আলোচনা শুরু করবো কিন্তু তার আগে বিশেষ ঘোষণা আপনারা যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে শাস্ত্র বলছে আপনি যদি আপনি সুখ সমৃদ্ধি লাভ করতে চান আপনার জীবনে যা কিছু দুঃখ কষ্ট সব যদি আপনি দূর করতে চান তাহলে প্রত্যেক সোমবার প্রত্যেক সপ্তাহের যে সোমবার আপনি শিব পুজো করুন মহাদেবের আরাধনা করুন রুদ্রাভিষেক করুন যত রুদ্রাভিষেক করবেন তত আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আমরা জানি শ্রাবণ মাস বাবার মাস আমরা মনে করি কিন্তু এই পৌষ মাসে আপনি বাবার অভিষেক করে মহাদেবের ভোলানাথের শিবজির অভিষেক করে আপনি আপনার দুঃখ কষ্ট থেকে নিষ্কৃতি পেতে পারেন একটি কথা মাথায় রাখবেন কোনো নতুন কাজ কোনো নতুন অধ্যায়ের সূচনা নতুন জীবনের সূচনা পৌষ মাসে করবেন না সেটাতে সফলতা লাভ করতে পারবেন না আপনি যদি ব্যবসাতে প্রচুর উন্নতি করতে চান হয়তো আপনার রমরমা ব্যবসা থেমে গেছে স্থগিত হয়ে গেছে আমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট আসছে যে ম্যাম ব্যবসায় কিভাবে উন্নতি করা যায় দেখুন অনেক যখন এক হয়ে যায় প্রশ্নগুলো তখন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি ফলো আপ করতে হবে এগুলোকে দেখতে হবে এই ব্যবসা যাদের থমকে গেছে যারা ব্যবসায় উন্নতি করতে পারছেন না যারা ব্যবসাতে প্রভূত উন্নতি করতে চান তাদের জন্য বলবো এবং চাকরিতে যারা যে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা সেখানে পলিটিক্যাল সেটা সেখানে সোশ্যাল আর সেখানে পার্টিবাজি সেখানে আপনার কালিকদের সাথে বসের সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যেমন ধরনেরই চাকরিজীবীরা সমস্যা ফেস করছেন এবং ব্যবসায়ীরা যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে মহাদেবকে এভরিডে যদি পারেন খুব ভালো যদি না পারেন তাহলে মহাদেবকে অভিষেক করান কি দিয়ে অভিষেক করাবেন সোমবারে সোমবারে অভিষেক করান যদি না প্রত্যেক দিন না পারেন সোমবারে করুন কোনো অসুবিধা নেই কি দিয়ে করবেন দেখুন বলে দিচ্ছি গুড় গুড় নেবেন এবারে গুড় বললেই আপনাদের মনে প্রশ্ন আসে ম্যাম আমরা পৌষ মাস কি গুড় নেবো এখন তো পাটালি গুড় উঠেছে খেজুরের গুড় আখের গুড় নেবেন আখের গুড় নেবেন তার সাথে জলে জলের মধ্যে গুড় দেবেন দিয়ে মহাদেবকে স্নান করাবেন আর লাল বেদানা দেবেন মনে রাখবেন লাল বেদানা এবারে বলবেন আমি গোটা দেব না অর্ধেক দেব ভগবানকে সবসময় গোটা ফল দিতে হয় আর একটা কথা মহাদেবকে যেটি অর্পণ করবেন প্রসাদ হিসাবে নিয়ে আসবেন না আমরা কিন্তু এর আগে ভিডিও বানিয়েছি সেটি একটুখানি আপনাদেরকে দেখতে হবে যে মহাদেবকে প্রসাদ যখনই আপনি কিছু অর্পণ করছেন যেটি শিবলিঙ্গর সাথে টাচ হয়ে যাচ্ছে সেটি কার অধিকারে চলে যাচ্ছে তাই অবশ্যই আপনি এই যে প্রসাদ হিসাবে নিয়ে আসবেন না আশীর্বাদ নিয়ে আসবেন করজোরে বাবার কাছে আপনার কি করবেন প্রার্থনা করবেন আপনার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যারা স্টুডেন্ট আছে যাদের স্মৃতিশক্তি কম যারা জ্ঞান বৃদ্ধি করতে চায় যারা জ্ঞানী হতে চায় বুদ্ধিজীবীরাও এটি করতে পারেন সূর্যদেবকে অবশ্যই জল প্রদান করবেন একটি কথা বলে রাখি সূর্য আর চন্দ্র মহাদেবের আরাধনা করলে চন্দ্র স্ট্রং হয় স্বয়ং মহাদেবের মাথায় চন্দ্র অবস্থান করে আপনারা জানেন আর সূর্য আর চন্দ্র সূর্য পিতা চন্দ্রমা গ্রহ সমাবেশে আমরা তাদেরকে এইভাবে জায়গা দিয়েছি তা সূর্য চন্দ্র যদি কারো ড্যামেজ থাকে লিখে নিন সে মানুষ কোনোদিনও উন্নতি করতে পারবে না সূর্য যদি না থাকে পৃথিবীর কি অবস্থা হবে বুঝুন তাহলে সূর্যকে আপনার চাঙ্গা করতে হবে এই যে আমরা বলি না যে এত রোগ রোগে ভুগি যশ নেই মান নেই অর্থ নেই খ্যাতি নেই প্রতিপত্তি নেই সবাইকে বলবো চোখ কান বুঝে সূর্যোদয়ের আধ ঘন্টা আগে উঠে নৃত্যক্রিয়া শেষ করে আপনি সূর্যোদয় যখন হচ্ছে সাথে সাথে বা তার এক ঘন্টার মধ্যে আপনি সূর্যদেবকে যদি জল অর্ঘ প্রদান করতে পারেন সূর্য নমস্কার করতে পারেন খাতায় কলমে লিখে দিন আপনার ভাগ্য চমকাতে বাধ্য 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 কিন্তু কটা মানুষ করে বলুন তাই আরেকটি কথা বারবার বলি সূর্যোদয়ের আগে যারা উঠে তাদের সূর্য স্ট্রং থাকে এবং রাত অনেক রাত করে যারা ঘুমায় তাদের চন্দ্র ড্যামেজ হয়ে যায় তাই আলি টু বেড আনা আলি টু মর্নিং অবশ্যই প্রত্যেক দিনের ভিডিওগুলো ফলো আপ যদি করেন যদি একটু মেনে চলেন দেখবেন সমস্ত সমস্যার কিন্তু আপনার নিষ্কৃতি পাচ্ছেন তাহলে আর আর এত কষ্ট পেতে হবে না অবশ্যই সূর্যদেবকে কিভাবে জল প্রদান করবেন আমরা এই নিয়ে ভিডিও বানিয়েছি একটু দেখে নেবেন তাহলে জ্ঞান বৃদ্ধির জন্য সূর্যদেবকে কিভাবে জল প্রদান করবেন জবা ফুল দেবেন জবা ফুল দিয়ে জলের মধ্যে জবা ফুল দেবেন আমরা যখন জবা ফুল প্রদান করি সূর্যদেবকে তখন আমাদের জ্ঞান বৃদ্ধি হয় এবং মান সম্মান সূর্যদেব কিস কী প্রদান করে আমাদের মান সম্মান অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি সবই তো আমাদের দরকার তাই না তাই মান সম্মানের জন্য প্রত্যেক দিন এভরিডে কী করবেন এভরিডে আপনি জলের মধ্যে সাদা জল নেবেন মানে শুদ্ধ জল নেবেন তার মধ্যে কর্পূর দেবেন কর্পূরের গুঁড়ো বা কর্পূর দিলেন কেশার দেবেন কেশারের কথা মনে আসলো একটি কথা বলি কেশারটা একটু ব্র্যান্ডেড কোম্পানির কিনবেন বাজার চলতি না অনেক কম দামে খুবই কম দামে আপনি ভাববেন এত কম দামে কেশার নিয়ে নি সেটা কেশার না অনেক নকল থেকে সাবধান নকল অসাধু ব্যবসায়ীরা সমস্ত কারবার করে সেখান থেকে আপনি ফল আপনার নকলে নকলই ফল পাবেন তাই না তাই আসল নেওয়ার চেষ্টা করবেন একটু ব্যান্ডেড কোম্পানির নেবেন যেটা আপনি বিশ্বাস করেন কর্পূর কেশর আপনি প্রদান করবেন এভরিডে দেবতাকে আদিত্য নারায়ণকে সেই আদিত্য নারায়ণ যদি কি করেন আশীর্বাদ করেন আপনি একদম সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে সবার আগে আপনাকে সবাই ফলো করবে দেখবেন লিখে নিন এগুলো একটুখানি মানতে হবে আর আপনি যদি ব্যবসায় উন্নতি করার জন্য প্রভূত উন্নতি করার জন্য চেষ্টা করেন তাহলে কি করবেন জল নেবেন জলে লাল চন্দন মেশাবেন লাল চন্দন মিশিয়ে অর্ঘ প্রদান করবেন কন্ডিশন একটি সব থেকে ভালো হয় সূর্যের উপহরায় অর্থাৎ সূর্যোদয়ের বারো এবারে বলবেন সূর্য বারো মিনিটের মধ্যে একটি কথা বলে দিই সূর্যোদয়ের বারো মিনিটের মধ্যে মানে কি বুঝতে পারছেন আপনি যে দেশে থাকেন যেখানে থাকেন আগে দেখে নেবেন যে সূর্যোদয় কখন হচ্ছে তার বারো মিনিটের মধ্যে সূর্যের উপহারা মানে রবির উপহারা থাকে আর এক ঘন্টার মধ্যে হোরা থাকে তাহলে এক ঘন্টার মধ্যে করুন নাহলে বারো মিনিটের মধ্যে করুন এটা করার চেষ্টা করুন খাতায় কলমে লিখে নিন যার সূর্য চাঙ্গা থাকে সে জীবনে অর্থ যশমান খ্যাতি প্রতিপত্তি সমস্ত কিছু পায় ব্যবসায় সে উন্নতির চরম শিখরে ওঠে চাকরিতেও সে একটা ভালো পজিশন পায় সরকারি চাকরি পাওয়ার জন্য তো সূর্যকে আপনি যদি মনে করেন যে সূর্যকে বুড়ো আঙুল দেখিয়ে আপনি এগিয়ে যাবেন কখনোই এগোতে পারবেন না তাই সূর্যর আরাধনা করুন আদিত্য নারায়ণ করুন দ্বাদশ যে সূর্যস্ততম আছে দ্বাদশ সূর্যস্ততম সেটি অবশ্যই পাঠ করার চেষ্টা করুন আর একটা কথা বলে দিই সূর্য মন্ত্রটি কি বলে দিই ওম প্রণাম মন্ত্রটি প্রথমে বলে দিচ্ছি ওম জবা কুসুম সংকাশ্যম কাশ্য পেয় মহাধুতিম ধনতারিম সর্বপা পগ্নাম প্রণত দেবাকারম এটি হচ্ছে সূর্য মন্ত্র আর আপনি অর্ঘ প্রদান করবেন আপনি কি করবেন জল প্রদান করবেন সূর্য যখন আপনি করবেন তখন আপনি কি বলবেন সেটিরও কিন্তু মন্ত্র আছে অবশ্যই বলে দিচ্ছি কোনো অসুবিধে নেই ওম নম বিভাষ্যতে ব্রহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ সৌমিত্রে সুচয় সৌমিত্রে কর্মদায়নে এস অর্ঘম ওম নম ভগবতে শিশুরাইয়া নমঃ ওম আদিত্যনারায়ণ নম ওম ভাস্করায় নমঃ ওম গ্রীণীশুরাইয়া নমঃ বলে আপনি জল প্রদান করবেন এবং ইদম অর্ঘা ইদম অর্ঘম নামাহা ওম এই যে বললাম ওম ঘৃণী সূরাইয়া নামাহা ও মা আদিত্য নারায়ণ নামাহা ভাস্কর আইয়া নামাহা বলে তিনবার অবশ্যই প্রদান করবেন দেখুন আপনার জীবন অবশ্যই পূর্ব দিকে মুখ করে করবেন আপনার জীবন অবশ্যই চেঞ্জ হবে খুব ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করব ওম হ্রীম রেম শেম শ্রেম লক্ষ্মী বাসুদেবায় নাম